আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের মানসিক অবস্থা এবং আমাদের সামাজিক অবস্থার সঙ্গে সঙ্গে আমাদের যে পারিবারিক অবস্থা কতটা বিপর্যয়ের মুখোমুখি পড়েছে তা কেবল ভুক্তভোগীরাই বলতে পারে। যারা সরকারের সুবিধাভোগী, যারা দীর্ঘদিন সরকারের টাউটারি করে, বাটপারি করে, দালালি করে অঢেল অর্থ এবং বিত্তের মালিক হয়েছেন এবং সে সকল অর্থ দেশের মধ্যে তারা লুকায়িত রেখেছেন অথবা ব্যাংক এবং বিমাতে সঞ্চয় করেছেন, তাদের কথা আলাদা। কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, যারা এদেশে ব্যবসা বাণিজ্য করেন কিংবা যারা নিত্যনৈমিত্তিকভাবে সৎ জীবনযাপন করার চেষ্টা করেন, তাদের জন্য এই করোনা পরিস্থিতি কতটা দুর্বিষহ হয়ে পড়েছে তা কেবলই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং যে ব্যক্তিটি এই দুর্ভোগ এবং দুর্দশা ভোগ করছেন তিনি বলতে পারবেন। তো আমরা সকলেই স্মরণ করার চেষ্টা করি যে সরকার আমাদের কোনো রকম পূর্ব প্রস্তুতি না দিয়ে হঠাৎ করে অলনে ছাড়েন, আমাদের সকল অফিস আদালত বন্ধ করে দিল এবং আমরা বলতে গেলে নিরুপায় হয়ে যার যার ঘরে ঢুকতে বাধ্য হলাম। সারা বাংলাদেশের মানুষ, যারা বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, সচেতন মানুষ, তারা সরকারকে বিভিন্নভাবে সতর্ক করে আসছিল সেই জানুয়ারি মাস থেকে যে সারা পৃথিবীতে করোনা ভাইরাস আক্রমণ করেছে। তো বাংলাদেশকেও প্রস্তুতি নিতে হবে এবং বাংলাদেশে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, কিন্তু সরকার সেটা গা করেনি। সরকার সেটা গা না করে মার্চের একেবারে 24-25 তারিখ পর্যন্ত এমন অবস্থায় রইল যে বাংলাদেশে করোনা ঢুকতে পারবে না। সারা দুনিয়াতে করোনা তসটস করলো, বাংলাদেশে ওলি আল্লাহ রয়েছেন, গাউস কুতুব রয়েছেন, বাংলাদেশে আলা হজরত রয়েছেন, এই সমস্ত কথাবার্তা বিভিন্ন মহল থেকে বলে এমন একটা ভাব দেখানো হলো যে করোনা কেবলই মাত্র খ্রিস্টানদের জন্য, ইহুদিদের জন্য, খারাপ মানুষদের জন্য, মন্দ মানুষদের জন্য এবং বাংলাদেশ কেবলই মাত্র দেবদূতদের দ্বারা পরিপূর্ণ, কাজে এদেশে কখনই করোনা আসবে না। কিন্তু এই অবস্থায় অলনে ছাড়েন যখন মার্চ মাসের 26 তারিখের দিকে হঠাৎ করে বন্ধ ঘোষণা করা হলো সরকারি অফিস আদালত, ব্যক্তিগত অফিস আদালত, গার্মেন্টস, কলকারখানা ইত্যাদি সকল কিছু, তখন কিন্তু মানুষ অর্থনৈতিকভাবে সামান্যতম পূর্ব প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি। অর্থাৎ আপনি চিন্তা করুন, 26 তারিখে যখন বন্ধ হলো তখন কিন্তু কোনো অফিস আদালত তার স্টাফদেরকে বেতন দিতে পারেনি, কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার আগামী কাল চলার জন্য, এক সপ্তাহ চলার জন্য যে ধরনের ক্যাশ দরকার, ক্যাপিটাল দরকার, সেটাও কেউ সঞ্চয় করেনি। এবং বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্যের একটা স্বাভাবিক প্রকৃতি শুধু নয়, সারা দুনিয়াতেই সেটা হলো সকল ব্যবসায়ীরা আসলে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা বা আলাদা ফান্ড করা বা আগামী 6 মাস বসে বসে খাবে এই ধরনের চিন্তা তারা কখনই করে না। যাদের চলমান ব্যবসা তারা সবসময় অন্তত পক্ষে 1 সপ্তাহ হিসাব করে, আর ক্ষেত্র বিশেষে সর্বোচ্চ 1 মাসের হিসাব করে। তো সেই অবস্থায় যখন মার্চ মাসের 26 তারিখে বন্ধ হলো তখন আমাদের খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, মেহনতি মানুষ, চাকরিজীবী, বিশেষ করে প্রাইভেট কোম্পানিগুলোতে যারা চাকরি করেন তারা এবং বিভিন্ন প্রাইভেট ব্যবসা প্রতিষ্ঠান সহ ছোটখাটো দোকানদার যারা রয়েছেন তারা সহ সকলে একটা মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়ে অলনে ছাড়েন, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করতে বাধ্য হন। তো এরই প্রেক্ষাপটে প্রত্যেকটা মানুষ তার স্ব স্ব অবস্থানে থেকে এক ধরনের নিত্য নৈমিত্তিক হাহাকার, এক ধরনের হতাশার মধ্যে দিন যাপন করছে। তো এই যখন অবস্থা, ঠিক সেই সময়টাতে সরকারের যে বিদ্যুৎ বিভাগ যে জুলুম এবং অত্যাচার শুরু করেছে তা এই করোনার দুর্ভোগ এবং দুর্দশাকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তো আপনারা যারা ঢাকা মহানগরী সহ অন্যান্য বিভাগীয় শহর থেকে জেলা শহরে বসবাস করেন এবং যারা পিডিবির অধীন তারা খুব ভালো করে জানেন যে কিভাবে আপনাদেরকে বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে মার্চ মাসে এবং এপ্রিল মাসে। এবং আমরা সকলেই জানি যে বিদ্যুৎ বিভাগের যারা মিটার রিডার রয়েছেন তারা বিভিন্ন বাড়িতে গিয়ে মিটার চেক করে তারপরে বিদ্যুৎ বিল তৈরি করেন এবং সেই বিদ্যুৎ বিলের ভিত্তিতে যারা গ্রাহক তারা নিয়মিত বিল পরিশোধ করেন। কিন্তু এই করোনার এই সময়টাতে বিদ্যুৎ বিভাগের যারা মিটার রিডার তারা কেউ কিন্তু কর্মস্থলে আসছেন না, তারা নিজ নিজ অফিসে বসে একেবারে ইচ্ছা মতো এক একটা বিল তৈরি করে ফেলছেন এবং ক্ষেত্র বিশেষে এই বিলগুলো ভুতুড়ে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এই বিলটা তাদের যে প্রিভিয়াস মাস তার সাথে অনেক অনেক বেশি হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগে কোনো মিল থাকছে না। ফলে এই বিল যখন তারা পাঠাচ্ছে বিভিন্ন গ্রাহকের নিকট, সেই বিল দেখেই প্রত্যেকটা গ্রাহকের একটা মানসিক যন্ত্রণা সৃষ্টি হচ্ছে এবং আরও বলা হয়েছে যে এই সকল বিল অবিলম্বে বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। এবং এক্ষেত্রে আরও একটা সমস্যা হলো যে বিকাশে যদি পরিশোধ করতে হয় তাহলে অতিরিক্ত যে মাশুল দিতে হবে বা চার্জ দিতে হবে সেটা কে পরিশোধ করবে। তা আমার ব্যক্তিগত একটা অভিমত হলো
যে সরকার বিদ্যুৎ বিভাগের উন্নয়নের কথা বলছে এবং আমরা জানি যে এই বিদ্যুৎ খাতে গত 10টি বছরে সরকার অঢেল অর্থ ব্যয় করেছে এবং গত 10 বছর পর্যায়ক্রমে আমাদের যে বিদ্যুতের ব্যয় এটা কয়েক গুণ হয়ে গিয়েছে এবং জনগণ এই বাড়তি বিদ্যুৎ বিল দিয়ে যাচ্ছে নীরবে নিভৃতে এবং অনেকটা বাধ্য হয়ে সরকারের ভয়। এর কারণ হলো সরকার যেভাবে চারিদিকে রাজনৈতিক মতাদর্শকে দমন করে পীড়ন করে এমন একটা ভয় রাজ্যে সৃষ্টি করেছে যে রাজ্যে একেবারে নৈতিক অধিকার নিয়ে, বৈধ অধিকার নিয়ে, গণতান্ত্রিক অধিকার নিয়ে সরব হবে কথা বলবে এরকম দুঃসাহস আসলে বাংলাদেশে কারোরই নেই। কিন্তু যখন এই যে করোনার সংকট চলছে, এই সংকটের মধ্যে যখন আবার এই যে নতুন সংকট শুরু হলো, একেবারে অতিরিক্ত প্রিভিয়াস যে বিদ্যুৎ বিল তার উপরে যদি এই ধরনের ভুতুড়ে বিল আসে, অতিরিক্ত বিল আসে, মিটার না দেখে বিদ্যুৎ বিল করা হয় এবং যাদের পকেটে টাকা পয়সা নাই এই মুহূর্তে তাদেরকে যদি চাপ প্রয়োগ করা হয় যে অবিলম্বে বিদ্যুৎ বিল পরিশোধ করে, তাহলে বুঝতে পারেন যে এটা মানুষের মন এবং মানসিকতায় কী ধরনের একটা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন, বিভিন্ন হুকুম দেন, তিনি এই করোনা আক্রান্ত রোগীদের জন্য বড় বড় কথা বলে যাচ্ছেন, চিকিৎসা করার জন্য আশ্বাসবাণী দিয়ে যাচ্ছেন। এরপর এই করোনার যে মহামারী এর কবলে পড়ে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকেও বিভিন্ন ত্রাণ দেওয়ার নামে, সাহায্য দেওয়ার নামে তিনি অনেক বড় বড় প্রকল্প হাতে নিয়েছেন এবং সে সকল প্রকল্পের ভবিষ্যৎ কী, বর্তমান কী এবং অতীত কী তা নিয়ে দেশে বিদেশে ইতিমধ্যে ব্যাপক সমালোচনা হচ্ছে। যা হোক সেই বিষয়টা বলবো না, আমার বক্তব্যটা হলো যে প্রধানমন্ত্রী ঐকান্তিকভাবে চেষ্টা করে যাচ্ছেন এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তার আশেপাশের যারা সাঙ্গপাঙ্গ রয়েছে বা তার সরকারে যারা বিশাল শ্রেণী রয়েছে এবং এই শ্রেণীর মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত লোকজন রয়েছে, অলস লোকজন রয়েছে, ফাঁকিবাজ লোকজন রয়েছে, তারা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার সরকারকে এবং তার দলকে 12টা বাজায় ছাড়বে এবং বিদ্যুৎ বিভাগের যে সকল কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সময় সরকারের কাছে সুযোগ নিচ্ছে জয় বাংলা বলতে, আওয়ামী লীগ বলতে, শেখ হাসিনা বলতে, বঙ্গবন্ধু বলতে, যারা অজ্ঞান যায় মহব্বতের দাপটে, তারা এই সময়টাতে এমন কর্ম শুরু করেছে যে কর্মের কারণে আসলে শেখ হাসিনার 12টা বাজবে, আওয়ামী লীগের 12টা বাজবে। এর কারণ হলো মানুষ যখন বিক্ষুব্ধ হতে হতে তার দেয়ালে পিঠ ঠেকে যায় তখন অল অন এ সাডেন তাদের মধ্যে একটা ব্রাস্টনেস চলে আসে, অর্থাৎ তারা বিস্ফোরিত হয়ে যায় তাদের বিক্ষোভগুলো। এবং মানুষ যখন একবার বিস্ফোরিত হয় তখন তাকে কোনো অবস্থাতেই বেঁধে রাখা যায় না। প্রকৃতির যে কোনো দুর্যোগ মোকাবেলা যদি করা সম্ভব হয়, ঘূর্ণিঝড় থেকে শুরু করে বন্যা, কিন্তু মানুষের এই বিস্ফোরণকে কখনই কেউ মোকাবেলা করতে পারেনি, পৃথিবীতে কোনো অবস্থাতে পারেনি, 1% পারেনি। তো কাজেই মানুষের যে হতাশা, মানুষের যে ক্ষোভ, মানুষের যে অর্থনৈতিক বেদনা এবং অতীতের বঞ্চনা এবং আরো হাজারো সমস্যার সঙ্গে এই সময়টাতে এই বিদ্যুৎ বিভাগের যে ভুতুড়ে বিল, এটি এমন একটা গজব হিসাবে মানুষের উপর আসছে যে মানুষ যা মুখে আসে তাই কিন্তু বলে যাচ্ছে সরকারের বিরুদ্ধে এবং সরকার প্রধানের বিরুদ্ধে এবং সরকারের অন্যান্য যারা কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে। কাজেই সরকারের যারা নিরপরাধ লোকজন উচ্চ পর্যায়ে রয়েছেন তাদেরকে যারা এই সময়টাতে বিপদ এবং বিপত্তিতে ফেললো তাদের বিরুদ্ধে আমি মনে করি সরকারের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। অধিকন্তু এই বিদ্যুৎ বিল এই সময়টাতে করোনা সংকট কালে কিভাবে পরিশোধিত হবে বা কতদিন পরে পরিশোধিত হবে, কিংবা এই বিদ্যুৎ বিলটা যদি আরো 3 মাস পরে নেওয়া হয় সেক্ষেত্রে হয়তো সরকার প্রশংসা পাবে সাধারণ মানুষের কাছ থেকে। এর কারণ হলো সরকার প্রাইভেট সেক্টরে যথেষ্ট চাপ প্রয়োগ করেছে, অর্থাৎ গার্মেন্টস মালিকদেরকে বাধ্য করেছে তোমরা বেতন দাও, ভাতা দাও, প্রাইভেট ব্যাংকগুলো থেকে শুরু করে সরকারি ব্যাংকগুলোকেও বাধ্য করেছে যে এই সময়টাতে সুদ আরোপ করা যাবে না কিংবা সুদ স্থগিত করা হলো। কিন্তু নিজেদের যে স্বার্থ, সেই স্বার্থের ক্ষেত্রে যদি সরকার 16 আনা গলাবাজি করে এবং 16 আনা সেখানে বেনিয়াগিরি দেখায়, তাহলে কিন্তু তার কথা এবং কাজের মধ্যে মিল থাকবে না এবং যখন তার কথা এবং কাজে মিল থাকবে না তখন কিন্তু কেউ তাকে মানবে না, সবাই তার বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে। তো এই অবস্থাতে বিষয়টি অতি জরুরিভাবে সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা নজরে নেবেন এবং যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন এবং এর দ্বারা ভুক্তভোগী যারা সাধারণ বিদ্যুতের গ্রাহক রয়েছেন, জনগণ রয়েছেন, তারা যাতে শান্তি পান, আশ্বস্ত হন এবং তারা যাতে দুর্ভোগ এবং দুর্দশার শিকার না হন সেই ব্যাপারে সরকারকে অবশ্যই কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আল্লাহ সরকারকে হেদায়েত দান করুন এবং সরকারকে সঠিক সময় সঠিক কাজটি করার সুযোগ দান করুন এবং সরকারের কর্মকাণ্ডের মাধ্যমে যেন জনবিস্ফোরণ না ঘটে, আল্লাহ বাংলাদেশকে সেই দুর্যোগ এবং দুর্দশা থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।